এমন একটা রেসিপি চাইছো যে রেসিপি দিয়ে ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে, আবার একটু হেলদি আর টেস্টি হবে? তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। আজকে সয়াবিন দিয়ে মুসুর ডালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা খুব সহজেই বানানো হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। প্রথমেই কড়াইয়ের উপর সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। অল্প একটু নুন আর হলুদও দিয়ে দেবো এই সময়। দিয়ে দিলাম হলুদ। এবার দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ফ্রাই করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। আগে থেকে গরম জলে একটু হালকা করে ধুয়ে নেওয়া সয়াবিন দিয়ে দিলাম। গরম জলে তোমরা ফুটিয়েও নিতে পারো, সেক্ষেত্রে সয়াবিনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, 5 মিনিটের মতো। খুব ভালো করে ধুয়ে জলটা চেপে নিয়েছি। এবার সয়াবিনটা ভেজে তুলে নিলাম। বাচ্চারা কিন্তু অনেকেই সয়াবিন খেতে পছন্দ করে। এইভাবে সয়াবিন দিয়ে যদি মুসুর ডালটা বানানো হয়, খেতে কিন্তু দারুণ হয়। আরও 1 চামচ তেল এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখো, একে একে ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকেও একটু আমরা লাল লাল করে ভেজে নেব। এবার দেখো, পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে টমেটোটাও কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। অল্প একটু জিরে গুঁড়োও এখানে আমি অ্যাড করছি, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলোর সাথে ভেজে রাখা টমেটো পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এখানে 1/4 কাপের মতো মুসুর ডাল দিয়েছি। ডালটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর মশলার সাথে ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর আর কি, গরম জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। দিয়ে দেবো ঢাকা। মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর দেখা গেল ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আলু আর সয়াবিনটা এখানে অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ, আলু আর সয়াবিনটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ডালটাকে ফুটিয়ে নেবো। তাহলে সয়াবিনের মধ্যে ডালের ফ্লেভারটা চলে আসবে, আলু আর সয়াবিনও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর একটু গরম জল অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। খুব ভালো করে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি আর একটু ফ্লেভার অ্যাড করতে চাও, সেক্ষেত্রে কিন্তু 2 ডিমকে ভেজে নিয়ে অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি সয়াবিন দিয়েছি বলে ডিমটা আর দিইনি। এইভাবে বানালেও খেতে দারুণ লাগে। সবশেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ডালটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে অল্প একটু বাটার দিয়ে ডালটার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটাকে একটা বোলের মধ্যে নামিয়ে রেখে কড়াই পরিষ্কার করে 1 চামচ বাটার, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি বা ছক লাগিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদিও জানি অনেকেই বলবে তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেল, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম দিয়ে এইভাবে বাটার দিয়ে একটু ফোড়ন দিয়ে দেখো, বাচ্চারা কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। আর এই ডালটা এতটাই ফ্লেভারফুল হয় আর খেতে ভালো হয়। ডালটা তোমরা ভাত, রুটি, পোলাও বা বিভিন্ন রকম রাইসের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারবে, খেতে দুর্দান্ত হয়। ডাল আমাদের রেডি হয়ে গেছে, এটাকে এবার সার্ভ করে দেবো। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। খুব কম সময়ের মধ্যে ঝটপট একটা টেস্টি রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। রেসিপি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তাহলে আজ আসি, এইভাবেই আরও নতুনত্ব রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।